ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। আজকের রেসিপি রুই মাছের ঝোল। যারা যারা এখনো পর্যন্ত আমার এটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করবেন। রুই মাছের ঝোল বানাতে লাগছে রুই মাছ, সবজির মধ্যে লাগছে শিম, আলু, বেগুন, কাঁচা লঙ্কা, চেরা, আর মশলার মধ্যে লাগছে সর্ষের তেল, একটু পিঠালির জন্য লাগছে অল্প করে আটা, বড়ি, কালো জিরে ফোড়নের জন্য, নুন আর হলুদ। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, মাছটা প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। প্রথমে বলে রাখি, এই মাছের সাইজটা কিন্তু 1 থেকে 1.5 কেজি হলেই ভালো হয় এবং এটা জ্যান্ত হলেই ভালো হবে রান্নাটা। এই তেলেতেই প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি, ঘরের তৈরি বড়ি, বিউলির ডালের বড়ি। একটু লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এবার এই তেলে কালো জিরেটা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে দিই। সামান্য নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। সামান্য একটু জল দিয়ে
এবার এবার ঢেকে দিচ্ছি মিনিট দশেকের জন্য। মাঝখানে খুলে একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেগুলো ভাজা বড়িটা সেটাও দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মিনিট পাঁচেক এটা ফুটবে। খোলা অবস্থাতেই মিডিয়াম আঁচে থাকতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার পিঠালিটা একটু উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে দিতে হবে। আঁচটাকে কম করেই রাখতে হবে, আরো তিন চার মিনিট ফুটলেই গ্যাসটা অফ করে দেবেন। তৈরি আজকে মাছের ঝোল, রুই মাছের ঝোল। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, মাছের ঝোলটাও যেন গরম থাকে। আর এটা সবার মধ্যে শেয়ার করে দেবেন সবাইকে। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।